তিনটে পদ্ধতিতে, কোন তিনটে পদ্ধতি এক এক করে বোঝাবার চেষ্টা করব আপনাদেরকে, এক এক করে বোঝাবার চেষ্টা করব আপনাদেরকে কোন কোন তিন পদ্ধতিতে ভোটিংটা হয়। ভোটিং এর বিভিন্ন সিস্টেম আছে, অর্থাৎ আপনি সরাসরি গিয়ে ভোট দিতে পারেন, আপনি দূর থেকে ভোট দিতে পারেন, আপনি মেল করেও ভোট দিতে পারেন। তার একটা দুটো দুটো সিস্টেম আমরা জানি আমাদের মধ্যে আছে, তিনটে সিস্টেমই আমাদের চলে, এই দেশেও চলে, বিভিন্ন ক্ষেত্রে চলে। যেমন পোস্টাল ব্যালট সিস্টেম আমাদের রয়েছে, কাস্টিং যেরকম আমরা ভোট লাইনে দাঁড়িয়ে ভোট দিই সেরকম সিস্টেম, এবং মেলিং সিস্টেম। একটু সিস্টেমগুলো বোঝার চেষ্টা করব। তিনটি পদ্ধতিতে আমেরিকা ভোট গ্রহণ, অর্থাৎ ভোট আপনি দেবেন তিনটি পদ্ধতিতে, সবসময় আপনাকে নিজেকে যেতে হবে এমনটা নয়। কি সেই তিনটে পদ্ধতি একটা একটা করে বোঝার চেষ্টা করব। পোস্টিং, মেলিং এবং কাস্টিং পদ্ধতি, অর্থাৎ একটা হচ্ছে পোস্টাল ব্যালট, যেটা আমরা দেখেছি আমাদের ক্ষেত্রেও হয় পোস্টাল ব্যালটে ভোট, একটা মেলিং, মেল করে আপনারা দিতে পারেন। অনেক সময় আমরা সাংবাদিকরা এই পোস্টাল ব্যালট পাঠাই, মেলিং সিস্টেমটা এখনও এদেশে চালু নয়। কাস্টিং পদ্ধতি যেটা আপনারা জানেন, আপনারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দেন, সেই তিনটে পদ্ধতি, এই তিনটে পদ্ধতি আমেরিকা ভোটে হয়। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, কাদের জন্য রয়েছে, যারা দূর থেকে ভোটটা পাঠিয়ে দেবেন, যারা যেতে পারছেন না, তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। মেলিংয়ের মাধ্যমে অনলাইনে ভোট গ্রহণ, অর্থাৎ আপনি অনলাইনে ভোটটা দিয়ে দেন। এবার মজা আছে একটা, কি মজা আছে এখানে, মজা হচ্ছে এই ধরুন একটা জায়গায় যদি 100 জন ভোট দেয়, তার মধ্যে দেখা গেল 80 জন ভোট দিয়ে দিলেন হয় অনলাইন বা পোস্টাল ব্যালটে, তারপরে 20 জন গিয়ে যখন দাঁড়াবেন কাস্টিংয়ের মাধ্যমে ভোট দিতে, অর্থাৎ পরের যে পদ্ধতিটা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পদ্ধতিটা, সেই পদ্ধতিতে যখন দাঁড়াবেন তখন সেই 20 জনের ভোট ঠিক কতটা ম্যাটার করবে, কারণ 80% ভোট তো হয়ে গেছে, মাত্র 20% ভোট বাকি রয়েছে। আমেরিকার ক্ষেত্রে এই বুথে গিয়ে ভোট দেওয়ার যে পদ্ধতিটা, বুথে গিয়ে ভোট দেওয়ার যে শতাংশটা, যে সংখ্যাটা, সেটা বেশ খানিকটা কম। এই কম থাকার জন্য কি হয়, অনেক সময় বুথে গিয়ে আপনার ভোট দেওয়াটা হয়তো ততটা জরুরি আর থাকে না, কারণ ওই যে বললাম ধরুন 100 জন ভোটার ভোট দিচ্ছেন, 80 জন তার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন অথবা অনলাইন মাধ্যমে ভোট দিয়েছেন, কিন্তু 20 জন দেননি, 20 জন বুথে গিয়ে ভোট দেবেন। এই 80 জনের ভোটে তো যদি রেজাল্ট বেরিয়েই যায়, অর্থাৎ 80 জনের ভোটে যদি নির্ণয় হয়ে যায় যে সেই জায়গায় কে জিতছে, এবং ব্যবধান যদি 20-র বেশি থাকে, তাহলে তো আর ওই 20 জনের ভোটের কোনো মূল্যই থাকে না, যে কারণে বুথে গিয়ে ভোটদানটা আমেরিকার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু অপ্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, বেশি বেশি কিছু কিছু প্রভিন্সের ক্ষেত্রে। আরও একটা বিষয় আপনাদেরকে বোঝার চেষ্টা করব, কোন কোন ইস্যুতে ভোট হচ্ছে এবার আমেরিকায়। বেকারত্বের ইস্যু সব থেকে বড় ইস্যু এই মুহূর্তে আমেরিকার ক্ষেত্রে, কারণ আমরা ট্রাম্পকে বলতে শুনেছি যে যেভাবে অভিবাসন নীতির জন্য বিভিন্ন রকমভাবে বেকারত্ব বেড়ে গিয়েছে আমেরিকার ক্ষেত্রে, সেটা বড় একটা ইস্যু, বেকারত্ব ইস্যুতে ভোট হচ্ছে। এর পাশে আর কি ইস্যুতে ভোট হচ্ছে, অনুপ্রবেশ, অনুপ্রবেশ চিন্তায় রেখেছে আমেরিকাতেও। আবারও আমি সেই ট্রাম্পের কথাই বলবো, ট্রাম্প তিনি বলেছেন আমেরিকা দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে দুষ্কৃতি মুক্ত করবেন, আমেরিকা দখল হয়ে যাচ্ছে, আমেরিকাকে দখল মুক্ত করবেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভোট প্রচারে গিয়ে। বেশিরভাগ তিনি শেষ দিকে ভোটবেলা ভোটের প্রচারে পেনসিলভেনিয়ায় ছিলেন, কারণ পেনসিলভেনিয়াতে তিনি গতবারে বেশ খানিকটা মুখ থুবড়ে পড়েছিলেন আমরা জানি, এবং সেই কারণে পেনসিলভেনিয়াতে সব থেকে বেশি প্রচার চালিয়েছেন শেষ লগ্নে এসে। প্রবাসী ভারতীয়দের ভোট, আবার আসি ট্রাম্পের, এখানেও ট্রাম্পের ট্রাম্প কার্ডের কথা বলি, প্রবাসী ভারতীয়দের ভোট পেতে দুজনেই কিন্তু ঝাঁপিয়েছেন, কমলা হ্যারিসও ঝাঁপিয়েছেন, ট্রাম্পও ঝাঁপিয়েছেন। ট্রাম্প পরিষ্কার বলছেন ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা, হিন্দুদের রক্ষা করার কথা, প্রবাসী ভারতীয়দের রক্ষা করার কথা ট্রাম্প যখন এই কথা বলছেন, তখন কমলা হ্যারিস তিনি বলছেন বাংলার কথা, অর্থাৎ বাংলা ভাষায় ভোট দানের কথা। দুজনেই কিন্তু প্রবাসী ভারতীয়দের ভোট পাওয়ার জন্য বেশ খানিকটা ঝাঁপিয়েছেন, এবং এই ইস্যুগুলো কিন্তু এই মুহূর্তে আমেরিকায় বড় ইস্যু, যে কথাটা বারবার আমরা বলছি, অনুপ্রবেশ আমাদের দেশেও চিন্তার বিষয়, দেশের সার্বভৌমত্বের জন্য অনুপ্রবেশ বড় একটা ইস্যু। সেই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু ট্রাম্পও চিন্তিত, সেই অনুপ্রবেশ ইস্যুকে আমেরিকাও চিন্তিত রয়েছে। এবং এরপরে আমরা কোন বিষয়টাতে নজর রাখবো, আমরা নজর রাখবো এবার কর্মসংস্থানের দিকে, কর্মসংস্থানের জোর দুই প্রার্থী, যুব সমাজের কর্মসংস্থানের
প্রতিশ্রুতি দিচ্ছেন দুজনেই, ট্রাম্পও দিচ্ছেন কমলা হ্যারিসও দিচ্ছেন। এর আগে আপনাদের বললাম বেকারত্ব একটা বড় ইস্যু, সেই কারণে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হচ্ছে। আমরা জানি যে কথা বারবার ট্রাম্প বলছেন আমেরিকা দখলে চলে গেছে দুষ্কৃতীদের, আসলে আমেরিকায় যারা ঢুকছেন তারা আমেরিকা সিংহভাগ চাকরি বাগিয়ে বসছেন, যার ফল আমেরিকার যে যুব সম্প্রদায় তাদের হাতে চাকরি নেই, যে কারণে যুব সমাজের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প এবং কমলা হ্যারিস দুজনেই। আউটসোর্সিং এর সুযোগ কমবে, যদি আউটসোর্সিং এর সুযোগটা কমে তাহলে কিন্তু দুটো বিষয়, এক যারা ভিন দেশ থেকে গিয়ে আমেরিকায় বাসা বাঁধেন কাজের জন্য তাদের সুযোগ কমবে, এবং আউটসোর্সিং এর সুযোগ কমলে আমেরিকার ভূমিপুত্র ভূমিকন্যা যারা, অর্থাৎ যারা আমেরিকার, তাদের কিন্তু কর্মসংস্থান বাড়বে, তাদের কাজ করার সুযোগটা বাড়বে। আউটসোর্সিং এর সুযোগ কমবে কিনা বড় প্রশ্ন, কারণ দুজনেই কিন্তু সেদিকে নজর দিচ্ছেন। মার্কিন কোম্পানিতে কর্মরতদের চাকরিতে প্রভাব পড়বে, কর্মসংস্থানে যদি দুজনেই জোর দেন, যদি কর্মসংস্থানের ক্ষেত্রে আমেরিকার ভূমিতে যারা মানে যারা ভূমিজ আমেরিকার তাদের কি সুযোগ করে দিতে হয়, তাহলে তো মার্কিন কোম্পানিতে যারা অন্যান্য দেশ থেকে কাজ করেন তাদের চাকরিতে প্রভাব পড়ার একটা জায়গা থেকে যায়, আশঙ্কা থেকে যায়, সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে নজরে রাখতে হচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানে জোর দিলে কিন্তু বেশ খানিকটা অন্যান্য দেশের ক্ষেত্রে সমস্যাজনক, তবে আমেরিকার নিজের ভূমির জন্য যথেষ্ট লাভদায়ক। ভিসা পেতে বেশি অপেক্ষা করতে হবে, খুব স্বাভাবিক, কর্মসংস্থানে যদি জোর দেওয়া হয়, যদি আমেরিকার ভূমি জোড়া তারা চাকরি পান, তারা যদি নিজেদের দেশে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই ভিসা অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কারণ তারা তো কাজ খুঁজতে যাবেন না, তারা তো কাজ খুঁজতে যেতে পারবেন না, কাজের কর্মসংস্থানের যে সুযোগটা অন্যান্য দেশের জন্য আমেরিকা ছিল সেই জায়গাটা কিন্তু ছোট সংকীর্ণ হয়ে যাবে, তারা সেই কাজের জায়গাটা কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ আমরা জানি আমাদের দেশ থেকেই অনেকে যান বিদেশে চাকরি করতে, এবং অন্যান্য দেশ থেকে অনেকে যান মার্কিন মুলুকে বাসা বাঁধতে, তারা বিদেশের লোভে যান, বিদেশে আরও ভালো ক্যারিয়ারের জন্য যান, কিন্তু এর ফলে যেরকম অন্যান্য দেশের যারা যাচ্ছেন মার্কিন মুলুকে তাদের কর্মোন্নতি হচ্ছে, আমেরিকার জন্য কিন্তু সেটা বেশ খানিকটা সেট ব্যাকের জায়গা, পিছিয়ে যাওয়ার জায়গা। কারণ কি? কারণ আমেরিকার যারা ভূমিজ তারা কাজের সুযোগ পাচ্ছে না। আমাদের দেশের ক্ষেত্রে আমরা বারবার বলি মেধার ড্রেন হয়ে যাওয়া, মেধা নষ্ট হয়ে যাওয়া, ব্রেন ড্রেন হয়ে যাওয়া, কারণ দেশ থেকে মেধার বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বেশ খানিকটা কমে যাবে।